সবাইকে শুধু একটা বিষয় স্মরণ করতে বলি, সেটা হচ্ছে 15 বছর ধরে আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা রাজনীতিতে অধিষ্ঠিত আছে। এই 15 বছর আগে আর 15 বছর পরে বাংলাদেশে আজকে কি পার্থক্য আপনারা দেখতে পান? ওই বাংলাদেশের সাথে এই বাংলাদেশের কোনো মিল নেই। যিনি 3.5 ঘন্টা ঘুমান, আজকে 3 ঘন্টা বৈঠক করলাম, যাওয়ার সময় পড়লে আমার এখনো 10টা প্রোগ্রাম হাতে আছে, যেহেতু আমাদের প্রকাশ হয়তো প্রোগ্রাম শেষ করে গণভবনে নিজের বাসভবনে সেখানে হয়তো উঠছেন, তখন সন্ধ্যাও দুপুরের খাবার সন্ধ্যার পর খাচ্ছে। এভাবে তিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করছে। আজকে নেত্রীর জন্য সবাই দোয়া করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আপনারা যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমাকে না করে মির্জা ফখরুলকে করুন। তিনি কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থা এখনো আগের জায়গা? ডোনাল্ড লু যিনি সহকারী পররাষ্ট্র, তার বক্তব্য কি ফখরুল সাহেব শুনেন? ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার।